মানুষ খুঁজি আমি পরের ঘরে ভাই ঘরের মানুষ ফেলে রেখে শ্বশুর বাড়ি যাই আপন মানুষ খুঁজি আমি পরের ঘরে ভাই ঘরের মানুষ ফেলে রেখে শ্বশুর বাড়ি যাই শ্বশুর বাড়ি মধুর হাড়ি সত্য কথা নয় ও শ্বশুরের বাড়াবাড়ি জীবন হইল ক্ষয় জীবন হইল ক্ষয় শ্বশুর বাড়ি মধুর হাড়ি সত্য কথা নয় ও শ্বশুরের বাড়াবাড়ি জীবন হইল ক্ষয় জীবন হইল ক্ষয় চালাক চতুর লেবু মিয়া শ্বশুরকে জ্বালায় নাম শুনিলেই পাড়ার লোকে ছুটিয়া পালায় উকিল মুক্তার থাক না যত সফলতা পাইতে গেলে লাগবে দুলাভাই। তোর বাপের যে বাপ চক্কর বাইরা গেছে মেম্বারগিরি কিন্তু বেশি দিন লাস্টিং করবো না। এই এই কথাটা আমার সামনে বলস কেন? পারস তো আমার বাপের সামনে বল। আমার বাপের সামনে যদি এই কথাটা বলতে পারতি তাহলে জনগণের একটু উপকার হবো। আপনার এই কথা জানি ফলে আমি যেন জীবনে অনেক বড় নেতা হইতে পারি। দোয়া করেন গরু। আরে মিয়া কথাটা গরু না, কথাটা হলো গুরু। গুরু গরু কইছি নাই, স্লিপ অফ টাং, আবেগে টাং স্লিপ করে ফেলছে। কি তফাত দেখেন, কই গরু কই গুরু, আসমান আর জমিন তফাত, তাই না? তোমার জামাই আমার লগ লগে ঘরে, তুমিও কথা শুনাইতেছো, আমার কি প্রাইভেট লাইফ বলে কিছু নাই? কি বলি, মোবারক তোর পিছে পিছে করে আইজ আসুক, ওর বদমেশি আমি সুরাইতেছি। তুমি কি বিশেষ কথা বলার জন্য আমার এনে ডাকছো? আমার বিশেষ কথা তো একটাই, আমি তোমার এই বিয়া করবো। আই মেরি ইউ, আমার আর সহ্য হইতেছে না, প্লিজ লাইলি। এই চিন্তা মাথা থেকে চিরতরে ঝাইরা ফেলাও, আমি বিয়ে পাস করেছি, আমি অচিরেই ঢাকা চলে যাচ্ছি। এমন কথা কেউ না লাইলি, এমন কথা কেউ না, আমার বুকের মধ্যে আগুন জ্বালাই দেবে না। ঢাকা যদি যাইতে চাও আমি তোমার নিয়ে যাবো। আমি তোমার লগে গেলে তো আর 7 বছর পরে যদি বিয়ে করতাম তাহলে তোমারে পাইতাম। দুলা ভাই, আপনার মতলব তো ভালো না। হ্যাঁ, আপনি কি সত্যি সত্যি অন্য চিন্তা ভাবনা করেন? হ্যাঁ সুষমা। জি আব্বা। আমি তোমারে একটা উপদেশ দিব, কিন্তু সেটা শুনা তুমি কিছু মনে করতে পারো। আব্বা তুমি এটা কি কইলা? তোমার উপদেশ শুনা আমি কেন কিছু মনে করব? তোমার যত খুশি ইচ্ছা তুমি উপদেশ দাও। আমি উপদেশ দিব, কিন্তু আমার রিকোয়েস্ট হলো তুমি সেটা শুনবা। তোমার তো পরীক্ষা শেষ, এখন ধরো এই বাড়ি ওই বাড়ি, এই পাড়া ওই পাড়া ঘোরাঘুরি না কইরে একটু শান্ত হইয়া বাড়িতে থাকবা। এটা তোমার উপদেশ? এটাই আমার উপদেশ, এবং এটা তুই শুনবা। কিন্তু আব্বা আমি তোমার কাছ থেকে এমন উপদেশ আশা করি নাই। আমার তো এই ফজল ভাইও এই উপদেশ দেয়, কয় রাজুকো বাড়িতে যায়ও না, তাইলে অনেক কথা হইব, তোমার আব্বার মান সম্মান নষ্ট হইব, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ওই বেটা তোমার উপদেশ দেয়? ও তোমার উপদেশ দেওয়ার কেটা? তুমি আমার মাইয়া, আমি তোমার উপদেশ দিব। ফাজিল সেরা, এত বড় সাহস হইছর, আজকে ওরে পাইলে আমি এমন একটা গাই লড়ে দিম। আব্বা দরকার নাই, মানুষের কথা শুনে আমগো লাভ কি কো? এটা তো দামি কথা কইছ, বাইরের মানুষের কথা শুনে আমার কি লাভ? বা 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 বা, আরে বাবা, আমার মাইয়ার তো অনেক বুদ্ধি শুদ্ধি হয়েছে বুঝতাছি। ও মাইয়া, তুমি তো বড় হইলে আমার থেকে চালাক হইবা দেখতেছি। আব্বা আমি কি এখনো বড় হই নাই? হায় হায় কও কি মা, তুমি এখন কি এর বড় হইছো? বিয়া শাদী দেই তখন কওয়া যাইব আমার মাইয়া বড় হইছে। আব্বা এইসব বিয়া শাদীর কথা বাদ, আমি আগে ঢাকায় যাব, ঢাকায় গিয়ে এমএ পাস করবো, তারপর অন্য চিন্তা করবো। এমএ পাস করবা? ওরে বাপ রে, এটা তো অনেক লম্বা একটা পাস। আচ্ছা পাস দাও, তুমি আমার মাইয়া, হাউস করছো, আচ্ছা দাও চলো। আচ্ছা জামাই, আমি আর কতদিন এই বিধবার বসে ঘুরে বেড়াবো? কত ধরো মামু, আপনি বিধবা হইবেন কে? আপনি তো বিয়ে করেননি, মামি মরবো কখন?
আরে এই জন্যই তো কইতাছি আমার একটা ব্যবস্থা করে দাও। ওরে মামু আমি গটক নি আমারই বিয়ের কথা কনকে আগে পিছে কত ময় মুরব্বি আছে একা কোন হেরা ব্যবস্থা করব। আরে দূর এর কি আমার কথা ভাবে নাকি এগো মুখের দিকে চাই থাকলে ইহ জনম আমার বিয়ে হইব না সুখে তালে রাটি হয়ে যাব। তালে রাটি হওয়ার কি বাকি আছে নাকি এই বয়সে আপনার মেয়ে দিব কেডা? দেখো জামাই বাজে কথা কইও না। আরে আমার কি এমন বয়স হইছে কত আর দেশে কি মাইয়ার অভাব এখন কো আমার কেসটা তুমি হাতে নিবা? দেখেন মামু আমারে ত্যাগ তো করেন না তো এমনিতেই রাজুর কেস নিয়ে বিরাট ঝামেলা আছে মায়ের দুলা ভাই যে এত বড় বদমাইশ আগে জানতাম না। কেন কি করছে তোমাকে গাল ঢেল দিছে নাকি? আরে দূর রীতিমতো দৌড়ানি দিছে আর একটু লো তো জান থুই হয়তো তো বুঝছি ডরাইছো এই জন্য কোনো ঝামেলা যাইতে চাও না। বাজে কথা কইন না তো বিয়া করব রাজু আর মাই খামু আমি এটা কোনো কথা হইলো এর লেগে আমি কোনো বিয়ার কামেই যাবো না। জামাই তুমি আমার বাপ লাগো আমারে খালি হাতে ফিরে দিও না। এ মামু আপনি তো বিয়ার লেগে পাগল হয়ে গেছেন একটা কথা কই আমার এই খালুর বয়ে বসে আঙ্গুল না চুষে বাড়ি যান তাহলে বিয়ের ব্যবস্থা হইব এহেনে বয়ে থাকলে জন্মেও বিয়ে হইব না। জামাই তুমি তো আসলে একটা ইন্টারন্যাশনাল পিছলা আর আমি বাড়িতে গেলে তোমার তো খবরই থাকবো না। পৃথিবীর সমস্ত বুদ্ধিমান মানুষ হইতেছে পিছলা সোজা রাস্তায় কোনো ভাত নাই এই যে বড় পিছলা হইতেছে আমার খালু হেরে চিনেন না? হে খালু হে হে আমার বয়স পিছলা আবার আমারও চিনায় হের খালু পিছলা হের খালু পিছলা না নরম ভিড় আমি জানি না। বিয়াই কি ব্যাপার আপনি এখানে দাঁড়ায় আছেন কেন? কেলো কথা বল না কেন কি হইছে? আঘাত পাইছি। আঘাত কে রে আপনারে আঘাত করছে? মুবারক ভাই আপনারে কিছু কয় নাই? না আমি গেছিলাম আপনাকে বাইতে মুবারক ভাই আমারে অপমান করে বাইরে থেকে বাইর করে দিল। না না কাজটা তো দুলা ভাই ঠিক করা নাই তো আপনি গেছিলেন কেন? আপনার সাথে দেখা করতে। আমার সাথে দেখা করতে কেন? আর আপনি দাঁড়ান না আমার মাথা ঘুরতেছে তো। ওই যে আপনি সিনেমার বিষয়ে যে কথা বলতেছিলেন আমি এই বিষয়ে আপনার সাথে আলাপ করতে গেছিলাম আপনার দুলা ভাই আমাকে যেভাবে অপমান করে বাইক করে দিয়েছে আমার বুকে ধারণ করতে পারছি না। কি করবেন কন আমার দুলা ভাই একটু পাগল কিসিমের মানুষ তো তার কথা মাইন্ড করেন না। তো সিনেমার কোন ব্যাপারে? না ওই একজন নতুন একটা সিনেমা ধরছে সে নায়িকা খুঁজতেছে পরিচালক আমার বন্ধু তাই আমি আপনার নাম প্রস্তাব করলাম। কি কইতেছেন আপনি? মানে আমি নায়িকা? নায়িকা হব? আই লাভ দ্যাট কি কইতেছেন আমি নায়িকা হব? আল্লাহ এত দিন পর আমার দোয়া কবুল করছো। নতুন মুখে সন্তান তো আমি আপনার সন্তান দিলাম। আমি যে কিভাবে আপনারে ধন্যবাদ জানাবো? আমি এখন ধন্যবাদ দিব না আগে কাজটা হোক তারপর শুধু ধন্যবাদ না আর অনেক কিছু নেব। সি মানে টাকা পয়সা কিছু লাগবে? আরে না টাকা পয়সা দিকে আর ভালোবাসা হয়? কি ভালোবাসা মানে? নায়ক নায়িকার সিনেমাতে ভালোবাসা সিনেমাতে আরো গান গেয়ে বলে না এতদিন পরে দেখা হলো দুজনা এরকম যে ঢলাঢলি হয় না সেই ঢলাঢলি হবে। আরে দূর ওইগুলো তো সব ক্যামেরার কাজ চলছে বাস্তব হয় নাকি কি উল্টো পাল্টে কথা। তো সিনেমার নামটা কি? ফাজিলের সংসার কমেডি ধাঁচে সিনেমা। কি কি নাম করলেন? ফাজিলের সংসার একটু কমেডি ধাঁচে সিনেমা আর কি। ফাজিলের সংসার তো নায়ক কেডা? নায়ক সম্ভবত আমি। আমি সি না আপনি নায়ক এই সিনেমা কি কেউ দেখবো নাকি? আরে কি কোন কমেডি ধাঁচের সিনেমা মনে করেন যে নায়িকা লম্বা নায়ক খাটো আজকাল তো এগুলাই হিট মনে করেন যে সব লম্বা খাটো মধ্যে চলছে। আচ্ছা ঠিক আছে আমি ব্যাপারটা দুলা ভাইয়ের সাথে আলোচনা করে তারপর আপনারা জানা মনে। হ্যাঁ না 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 দুলা ভাইরে বললে ইহ জনমে পর জনমে এই কাজটি হবে না আচ্ছা বাদ দেন রিহার্সেল করেন তুমি আর আমি নাচতে তো হয়। ঠিক আছে আমি জানাবো না। ওকে আমি কিন্তু প্র্যাকটিস শুরু করে দিছি দুজনেই কবি একটা প্রহরী আহা সাবাস মোস পাকায় হাক করে কি দেন ধর্মিয়া তোমার যে আমার এক পোষার কাম হইল না এই তো দিলেন তো মেজাজ গরম করে আপনি বুকে হাত দিয়া কন্ত কোন দিন আমার কোন কাম করতে কইছেন আমি করি নাই। ওই সদর বদর মেম্বারের তো অহন পেশে ফেলাইতে পারল না। আরে বদর মেম্বার তো 24 ঘন্টা পেশের মধ্যেই পড়ে থাকে আসমানে জমিনে জল স্থলে সে অবরুদ্ধ।
কই আমার কাছে আইসা তোহনো কাইন্দা পড়ে না আপনি কি চান হেরে আমি মাইরা কাইটা আপনার পায়ের কাছে নিয়ে এসে ফালামু আপনার কথা মতো আমি তারে যহন তহন জেনে সেনে জামনে তেমনে অপমান করি কিন্তু আপনার পিছনে ঘুরে আমি কি পেলাম সবুর করো মিয়া সবুরে মেও ফলে ধর সবুর করতে করতে তো বুড়া হয়ে গেলাম অহনের বাকি তো কোনো কাম করুম না কেন ওই পাটরের কাছে টাকা নো না কে পরিচয় করে দিছি এ পরিচয় করে দিয়ে কি হয় পাটরের আপনি চিনেন হে এক নম্বর ভজগত মানুষ এর কাছ থেকে টাকা খসানি যে কি কঠিন কাম এটা আমি বুঝি জমি কিনার কি করলা আমারে দেখলে কেউ জমি বেশ পাছায় না আমারে কেউ বিশ্বাসই করে না কয় জমি বেচুম না আরে মিয়া আমার কথা কইবা আমারে তো সকলে বিশ্বাস করে আরে আপনার কথা কয়ে দেখছি আপনার কথা শুনলে জমির কাগজ নিয়ে দৌড় মারে কো কি আমার জনপ্রিয়তা এত নেমে গেছে আপনার জনপ্রিয়তা উপরে কহ না ছিল যে নিচে নামবো সব সময় আপনার জনপ্রিয়তা শূন্য লেবু তুমি একটু বেশি কথা কও আমার জনপ্রিয়তা দরকার নাই কামের কথা শুনো যে তোমার শ্বশুরের বিলে অনেক জমি আছে পতিত ফসল হয় না অনাবাদী ওই জমি তোমার শ্বশুর যদি না পেছে তাহলে একজন যদি তোমার শ্বশুর সাজাইয়া ওইটা বেচা দাও এই কথা যদি বদর মেম্বারে জানে আমারে জবাই করে এই উঠানের মধ্যে পুইতা রাখবো বদর মেম্বারে চিনে আরে মিয়া জমি বেচার পরে জানলে অসুবিধা কি তখন তো তোমার অঢেল টেকা থাকবো মিয়া হ্যাঁ একদিন পরে একটা ভালা বুদ্ধি দিছেন তো শ্বশুর বানাবো কারে রাজু এদিকে তোর কথা আছে কি তোর সাথে আমার কোনো কথা নাই তুই ভালো লোক না আমি যে ভালো লোক না সেই বিষয় নিয়ে তোর সাথে আমার কথা আছে আচ্ছা কি কবি ক সাবধান চক্রান্ত করবি না আচ্ছা তুই আমার ল্যাংটা কালের বন্ধু না আমরা একসাথে কত খেলছি এই পুকুরে তো আমার ল্যাংটা খেলছি না তোরে নিয়ে আমি দুই একটা আজে বাজে কথা বলতে পারি না সমস্যা কি বলতে পারস তুই আমার নামে লালির কাছে বদনাম করছিস কেন তুই জানস না বদনাম করা মহাপাপ হ্যাঁ বদনাম করা যে ভালো না সেটা জানতাম কিন্তু বদনাম করা যে মহাপাপ সেটা আজকে তোর কাছে শুনলাম এবং আমি সেটা বিশ্বাস করলাম বিশ্বাস করলি ভালো কথা এরপরে আমার নামে বদনাম করতে হলে আমার পারমিশন নিবি আমি যদি তোর পারমিশন দেই তারপর তুই যা খুশি তাই কর তাতে আমি কিছুই মনে করবো না ও পারমিশন নিয়ে বদনাম করা যাবে নতুন সিস্টেম আল রাজু সৌদি আরব থেকে কি এইসব তথ্য নতুন আবিষ্কার করছিস শোন সৌদির কথা যখন কইলি সৌদির দুই একটা বর্ণনা আমি তোর দিই দোকান নাই দোকান নাই বর্ণনা দোকান নাই এমনি আমি যে তথ্য পাইছি না আমি যাই এই যাই মানে তুই আমার খারাপ করিলা কি জানি কবি আচ্ছা ঠিক আছে আমি তোরে একটা ইনফরমেশন দিতেছি আমি অচিরেই বিয়ে করতেছি মানে আমি বিয়ের পিঁড়িতে বসতেছি আমি যদি তোরে দাওয়াত দিতে না পারি তাও তুই চলে আসিস ও দাওয়াত না দিতে পারলো আমি চলে আসবো মানে আমি এত কাঙাল বন্ধু তোর না আমি এত ছোট লোক তুই আমার ভুল বুঝিস না শোন আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তো কম না বিশেষ করে বন্ধু বান্ধব সবারই যদি দাওয়াত করে খাওয়াই তাহলে এক দুইশো খাসি লাগবো সেটা তো আমার পক্ষে সম্ভব না আর তুমি তো আমার কাছের বন্ধু না পাড়া প্রতিবেশী বন্ধু দাওয়াত না দিলে চলে আসো সমস্যা নাই সবার সামনে আমি কোলাকুলি করবো মায়া বলি কই সেটা তো তোমার বলা যাবে না কারণ সেটা তোমার বলে তুমি একটা প্যাঁচ লাগাবা কষ্ট পেল খুব কষ্ট পেল তুই আমারে ভুল বুঝছিস আমি এত খারাপ না তুই একটা কাম করলি হ্যাঁ আমি যে গেলাম আর অমনি তুই পলাই গেলি গা আমি গেছি ভালো কাম করছি যেই বাড়িতে আপনার মান থাকবো না সেই বাড়িতে আমি থাকুম হের লেগে আমি চলে গেছি গা হেগো একটা বিরাট শিক্ষা হয়েছে শিক্ষা দিছ না তুমি তো গেছো গা আমার মায়েরা কত কষ্ট পাইছে একলা একলা সব কামগুলা করছে খালা আপনি দেখি দুমুখো সাপের মতো কথা কন একবার এই পক্ষে আবার ওই পক্ষে তুই চুপ থাক তোর বড় সহিত আমি গেলাম হ্যাঁ আর তুই এমনি গেলি গা আপনার বাড়িতে খালি পুরুষ মানুষ আনাগোনা করে আমি বারবার তাকে সামনে যাইতে পারুম না তাই নিজের মতো চলে গেছি অহন আপনিও চলে আইছেন আমিও চলে আইছি তুই যদি এইভাবে হুটহাট করে চলে যাস তাহলে কিন্তু তোর আর রাখুম না দেখেন খালাম মা আপনি আমার কামের ডর দেখেন না আমার কলম কামের অভাব নাই ফুলি তুই কিন্তু বেশি কথা কস আমি কি তোরা কামের ডর দেখাইছি জানেন খালাম মা খালি সুন্দরী হয়ে মরছি যেই বাড়িতে কাম করতে যাই সেই বাড়ির বেটারা খালি আমার দিকে ফেল ফেলাইয়া চাইয়া থাকে এই তোর কাম তুই কর যত সব বাজে কথা
বাজে কথা না খেলাম না, এইটাই হাসা কথা। আমি যদি এই বাড়িতে থাকতাম তাহলে আপনি কি বাপের বাড়িতে নাকে তেল দিয়ে ঘুমাইতে পারতেন? আচ্ছা ফুলি, তুই এত বুদ্ধি লয়ে ঘুমাস কামনে রে? খালা, গরিব মানুষের তো বুদ্ধিটাই সম্বল। আমাদের যদি বুদ্ধি না থাকতো তাহলে তো ধনীরা পিঁপড়ের মতো পিসাই মেরে ফেলতো। তোর লগে আমি কথাই পারুম না, নে কাম কর। খালা, আপনার লগে আমার আরো জরুরি কথা আছে। আইসে পড়া হবুম নে। দোস্ত, আমি একটা ঝামেলার মধ্যে আছি, তুই একটু আমার উপকার কর না একটু। আচ্ছা কি ঝামেলা ক, উপকার করার মতো হইলে আমি উপকার করব, আর যদি করার মতো না হয় তাহলে আমি উপকার করতে পারবো না। শোন, আমি যখন সই দিতে ছিলাম তখন এই যে সই দিতে শেখরা আছে তাকারও উপকার করছি, সাধারণ মানুষরা আমি উপকার করছি, কিন্তু বাংলাদেশে কারোর উপকার করলে সেটার মধ্যে সমস্যা আছে। আরে সর্বনাশ, তোর কাছে কি এক উপকারের কথা নিয়ে আসলাম, সেই উপকার তো দেশ জাতি দল মত নির্বিশেষে সব জায়গায় চলে গেছে। হ্যাঁ বেটা, উপকারে কি কোনো সীমানা আছে নাকি? তুই উপকার করবি কি করবি কি না সেটা বল। শোনা, বাংলাদেশে কারোর উপকার করলে ওই যে কথা আছে না, উপকারের ঘাড়ে লাতি তারপর দেখা যাবে লাতি পারবো। তোমার উপকার করছি তারপর দেখা যাবে তুমি আমার ক্ষতি করতেছো। থাক, তোর আমার কোনো উপকার করতে হবে না, একটা আর্জি পেশ করতে চাইছিলাম, তুই করতে দিলি না, বাদ দে, লাগবে না আমার উপকার, যা। আচ্ছা দোস্ত, ক ক কি 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 উপকার করলে সরল মনে ক না। থাক, আমাকে রাগ করে লাভ নাই তো। আরে কোনো কোনো সমস্যা নাই তো, আমি তোর কথা দিতেছি, যা যদি উপকার করার মতো আমি করবো যা। দোস্ত আমি একজনকে খুব ভালোবাসি, দোস্ত খুব ভালোবাসি। এই তুই কার ভালোবাসিস মনে করতে জানি না, আমি যারা ভালোবাসি তুই তারা ভালোবাসিস, আবার এটার উপকার করতে কইতেছ, বাজিল জানি কোনো গান। আরে একে আবার হেরেও ভালোবাসে, আজব শিয়ালে গেছে মুরগি পাখি দেখে। ওয়ালাইকুম সালাম, এই জেলে ভূমিয়া কই যাও? তোমার তো চাল চলন কথাবার্তায় সব কিছুর মধ্যে পরিবর্তন এসে গেছে, ব্যাপার কি? পরিবর্তন তো একটু দেখবেনি, আমার চরিত্র বদলাইছে না, এতদিন আসলাম নিচের সিঁড়িতে, এখন উপরে সিঁড়িতে পা দিছি। আর একটু জাইরা কাশো, জাইনে ভাই না গিয়া একটু সোজা করে রাখো, সিঁড়ি মিড়ে গেলে কি কইতেছো? আমি একটা লোক পাইছি চাচা, বুঝছেন, আমার টাকা কামাই করার ভেলকি শিখাই দিছে। ভাই, ওই টাকা কামানোর ভেলকিটা তুমি আমার শিখাই দাও না, টাকার অভাবে গুষ্টি সুদ দেয় না খাই থাকার অবস্থা হয়েছে। টাকা কামাই করতে গেলে এত সাধু থাকলে চলবো না, একটু অসাধু হইতে হইব। আরে কি বাইসা থাকার জন্যে খুন খারাপি আর চুরি চামারি ছাড়া সব কিছুই করা পারো। চাচা, আমার শ্বশুর তো আমার সাইড দিতেছে না, এর লগে আমি কোনোভাবেই পাইরে উঠতেছি না, এর লগে যুদ্ধের সময় আপনি আমার লগে থাকবেন থাকবেন। আরে আগা গুড়াই তো রইলাম, থাকুম নাকি এখন, আরো পাকাপোক্ত ভাবে থাকুম, তাতে আমার লাভটা কি? লাভ আবার কি, টাকা পাইবেন। আরে টাকা পাইলে আমি সব সময় তোমার লগে আছি, এখন কও কি করতে হবো? অভিনয় করতে পারবেন? আরে অভিনয় করা পারুম নাকি, অভিনয় তো সব সময় করতেছি, বল লগ করতেছি, কোলাবানের লগ করতেছি, সবাই লগে তো অভিনয় করতেছি, এখন কও কিসের অভিনয় করতে হবো? আপনার এই বদর ব্যাপারের অভিনয় করতে হইব, আমার শ্বশুর বিলের মধ্যে হ্যাঁ অনেক অনাবাদি জমি আছে, এগুলো আমি এক সাহেবের কাছে বেচে দিছি, আপনি আমার শ্বশুর সাজ্জা দলিলে সই করে দিবেন। না রে, এটা সম্ভব না, ধরা পড়লে কিন্তু মামলা হবো, আর মামলা হইলে আমার জেলে হান্দাই দিব, তখন আর উপায়টা কি হইব? এটা আমার দ্বারা সম্ভব না। আগে না লেকচার মারলেন, টাকার জন্য সব কিছু করা পারবেন। ওই অভিনয়ের কথা কইলে না, তোমার লোক একটু অভিনয় কইরে কথাটা বাইর করলাম আর কি, যাই এখন মেম্বার সবাই যাই কই গে। চাচা, আপনি আমার আব্বা লাগেন। বাবাজি, টাকা যখন নিছি কাজ তো তোমার করুমি, ঠিক আছে। ওদের কথা কইবার যে 500 টাকা ধরা খেলাম।